আমরা আপনাদের সেটিংটা দেখাই দিতে চাই। এরকম আলো এখানে হচ্ছে আইএসও 100 আছে আর শাটার স্পিড 1/1000। আমরা যাচ্ছি কিছু ছবি তুলতে। আমরা আজকে দেখাবো যে একটা নরমাল 550D ক্যামেরা দিয়েও কেমন কেমন ছবি তোলা যায়। আসসালাম, হচ্ছে মিরগঞ্জ রেশম বোর্ডে আমার সাথে আছে আমার সিনিয়র ফটোগ্রাফার বুলবুল আহমেদ। এই বারে এদিকে আসো। আমার হচ্ছে উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে ফটোগ্রাফি শিখাইছে, এখন ছোটখাটো ফটোগ্রাফি করি। বাপরে ভাব বেশি গেল না? আজকে হচ্ছে আমরা ফটোশুট করব, তাও হচ্ছে 550D ক্যামেরা দিয়ে। হ্যাঁ, ক্যাননের সেই জাত নুবরা ক্যামেরা, কিন্তু ফটো উঠাতে হবে, এটাই হচ্ছে বড় কথা। এর জন্য আসা। আজকে আমাদের সাথে আছে আমাদের নেতা জাহির, আর ক্যামেরার পিছনে আছে বাপ্পি মাসুম ইসলাম। বাপ্পি ফেসবুক আইডির নাম মাসুম ইসলাম বাপ্পি, লিংকে দিয়ে দেবো। আর হচ্ছে সাথে আছে হচ্ছে বুলবুল আহমেদ, বুলবুল দা ব্র্যান্ড, বুলবুল দা হ্যাক, আর কিছু বললাম না। আর নেতা কথা বলছে যে রেশম বোর্ডে আসলে যে ফটোশুট করা যাবে কি যাবে না, এর জন্য আসলে কথা বলতেছে। জায়গাটা সম্পর্কে, হ্যাঁ জায়গাটা হচ্ছে ইয়ে মানে রেস্ট্রিকশন এরিয়া, এখানে কিন্তু সবার যাওয়া আসা নিষেধ, আমজনতার যাওয়া আসা নিষেধ। তাই একটু কথাবার্তা বলে জায়গাটা একটু মানে ছবি তোলার যাবে কিনা এটা পারমিশন দিচ্ছে আমরা। আর জায়গাটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু পরে ঘুরায় ঘুরায় দেখা দেখাবো। এই যে আমরা আপনাদের সেটিংটা দেখাই দিতে চাই। এরকম আলো এখানে হচ্ছে আইএসও 100 আছে আর শাটার স্পিড 1/1000 আর এফএস আছে 1.8। দেখুন কেমন ছবি ওঠে। আমাদের যেহেতু ক্যামেরাটা অনেক দুর্বল, তাই আমরা ম্যানুয়ালি ফোকাসটা করে নিব। এই যে হয়েছে, এরপরে ফ্রেমটা ঠিকভাবে নিয়ে নিব, দেন ওকে। ওইদিকে দেখো একটু, ইয়েস হয়ে গেছে। আমরা ছবিটা দেখাবো। এই যে দেখছেন ডিরেকশন দিচ্ছে, রাস্তার নিচে তাকান, এই দিকে তাকান। আমার আমার সিনিয়র ফটোগ্রাফার আর এই যে আমাদের নেতা, হ্যাঁ এই যে নেতা ফটোশুটে আসছে।